উপস্থিত হয়েছে সমস্ত দেবতাগণ। তাই ঋষি বলছেন সনাসন দেবগণ ইন্দ্রবিহীন আমাদের এই স্বর্গের সিংহাসন, তাই স্বর্গ রাজ্য করিতে শাসন। আমি মনে মনে করেছি মনস্থির ওই মর্ত ধামের চন্দ্রবংশী মহাপ্রতাপশালী রাজা নহুষকে করে আবাহন, নহুষকে করা হবে এই স্বর্গ রাজ্যের রাজন। ঠিক আছে গুরুদেব, আপনার বাক্য আমরা অক্ষর অক্ষর করে পালন। আমরা এখন সমস্ত দেবগণ মিলে ওই মর্ত ধামের চন্দ্রবংশী মহাপ্রতাপশালী রাজা নহুষকে করি আবাহন। চন্দ্রবংশী মহাপ্রতাপশালী রাজা নহুষ আসছেন এই স্বর্গ রাজ্যে।
সিংহাসন, তাই সর্বরাজ্য করিতে শাসন আমরা সকলে করেছি মনস্থির, তোমাকেই করবো আমরা সর্বরাজ্যের রাজা। একই কথা বলছেন গুরুদেব, এ তো আমার সৌভাগ্যের ব্যাপার। ঠিক আছে, তোমাদের মনোবাঞ্ছা করিতে পূরণ, নিশ্চয় আমি গ্রহণ করব স্বর্গের সিংহাসন। আজ থেকে করব আমি সর্বরাজ্য শাসন, আজ থেকে করব আমি সর্বরাজ্য শাসন। স্বর্গের অধিপতি, আর এদিকে